মানে অফার 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 বড় 1500 অফার ইউটিউবার মানে এমন ভাবে করব প্রচার যেমন মরে যায় নাই দোকানদার আর যেমন ছুলায় যায় নাই কাস্টমার নাকি নাইলে বলি যে বিকাশ মা তো এসে আনলে বড় দিলে বলে টাকাটা কিনে চলে গেল জলে মানে সাহেব মানে চলে যার বা আমি ইউটিউবার যেটা আমরা বলেছিলি ইউটিউবে সেটা কিন্তু সেম টু সেম দিয়েছে না কিছু এই শোরুমে আসে আপনাকে মানে উল্টা দিকে লারো মানে বাজার এখন যে জায়গাটা কিন্তু উপস্থিত আছে এটা হচ্ছে কিন্তু কমলপুর থানার অন্তর্গত কার্টিন গোপ অটোমোবাইল শোরুমে হ্যাঁ আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি লক কিন্তু আজকে হয়েছে দমে এদিকে 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 দেখতে পাচ্ছেন লক কিন্তু হয়েছে দমে কিন্তু এই ভিডিওতে কি আমরা এখন জানিয়ে নিব যে আসিয়েছে কিন্তু কি কামে সেটাই কিন্তু আমি জানিয়ে নিব আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন একটু চোখ নেবে নমস্কার 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 এটা হচ্ছে গেলাম আর তবে জি আজকে এখানে আসিছেন এটার কি ব্যাপার শোরুমে একটা গাড়ি লিয়া হইলো যেহেতু এই কার্তিক মাসের আমাদের এত কামে পৌঁছে গেছেন আজকে এই গোপ অটোমোবাইল শোরুমে কি কামে ওই কালী পূজার অফার একটা গাড়ি লিয়া হচ্ছে কালী পূজা অফার লিলেন একটা গেলাম আর গেলাম পড়লে কত হাজু জমা করা হইলো দেখো জমা আর কিস্তি লিয়া হইলো আচ্ছা কিছু কষ্টে আগে করি না মস্তে তারপর ধীরে ধীরে লাইফ টাইম করবে তারপর তোমার ইউটিউব দেখে আসা হয়েছে গাড়ি আমার ইউটিউব দেখে আসা হয়েছে একটা জিনিস আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখনকার দিনে কিন্তু কে ভাব বেকার নাকি এখনকার দিনে কিন্তু কে ভাব বেকার ভালো মন্দ কিন্তু আমার চ্যানেলটা করি কিন্তু প্রচার অনেক অনেক বলে দেয় অফার যে দিচ্ছি আমি দোকানদার না বিকাশ একটা অফার কিন্তু এখন ভালো দিচ্ছে না নাই অফার আর ছুলিয়ে লিখছে নাকি বাচ্চা 1.5 লাখ সেইটাই কিন্তু সাক্ষাৎকার ইলে আছে কিন্তু নতুন নতুন কাস্টমার নাকি আর আপনারা বুঝতে পাচ্ছেন যখন আছে কিন্তু গ্রামীণ এলাকার ইউটিউবার মানে ভেতর ঘর দেবো সমাচার নাকি কারণ এখনকার দিনে কেউ কারণ নাই আচ্ছা আচ্ছা তার আগে আমি জানতে চাইবো যে আপনি আসেছেন কোথা থেকে আসেছি স্ট্যান্ডেল চান্ডিল বাবারে চান্ডিল মানে তো ওটা সারাইকেল্লা চান্ডিল হ্যাঁ সারাইকেল্লা খারসানা ডিস্ট্রিক্ট হচ্ছে আচ্ছা ওখান থেকে আপনি কোথায় এসেছেন এই তো কাটিন কাটিন মানে কোন শোরুম এসেছেন গোপট মোবাইল আচ্ছা আচ্ছা তো ওখান থেকে এখানকে যে আপনি এসেছেন চান্ডিল থেকে লগভগ 300 পেট্রোল জ্বালিয়ে এসেছেন আচ্ছা কি জন্য এসেছেন কি মানে এখানে বেশি ভালো পাচ্ছেন এই অফারের জন্য এসেছি অফারের জন্য এসেছেন আচ্ছা আচ্ছা আমি যখন হচ্ছে ইউটিউবার মানে এমন ভাবে করবো প্রচার যেমন মরে যায় নাই দোকানদার আর যেমন ছুলাইও যায়নি কাস্টমার নাকি নাইলে বলি যে বিকাশ মা তো এসে আনলে বারো দিলে বলে টাকাটা কিন্তু চলে গেল জলে মানে সাহেব বন্ধ চলে এরকম যেমন না হয় আচ্ছা একটা কথা আমি এখন জানতে চাইবো একদম পড়তে লাগা আছে জালি মানে কথাটা বলতে আনলো আমার কিন্তু জালি নাকি একটা কথা আমি এখন জানতে চাইবো এই যে আমার ইউটিউবে দেখে আপনি এসেছেন ম্যানেজার বা আমি ইউটিউবার যেটা আমরা বলেছিলি ইউটিউবে সেটা কিন্তু সেম টু সেম দিয়েছে না কিছু এই শোরুমে এসে আপনাকে মানে উল্টা দিকে লারো মানে বাজান দিচ্ছে না না সে দিয়েছে উল্টা দিয়ে সেম দিচ্ছে না একদম সেম দিয়ে আর আবার একটা আমাদের উঠে যায় তোমার সেই মেশিন আইরন মিলে আর কি উঠে কাপড় কাপড় আইরন করা মেশিন কাপড় আচ্ছা আচ্ছা মানে আইরন করা মেশিন উঠেছে আর সেটা ব্র্যান্ডেড বটে কি মানে ওই লজা বজা বটে ব্র্যান্ডের মাল বটে একদম লজা বজা না লজা বজা না সেটা দেখুন ব্যাপার হচ্ছে হ্যাঁ ভালো আপনি অন্য জায়গা আর হেলমেটও দিয়েছে আর এক লাখ এটা লটারি খেলা হলো কালী পূজার অফার তোমার ইউটিউব থেকে আচ্ছা আচ্ছা এটা লটারি হ্যাঁ নাকি আর হেলমেট যেটা বলেছিলি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমি তো আপনার সামনে কিন্তু বলেছি যখন কিন্তু প্রথমবার করলি প্রচার তখন কিন্তু বলেছিলাম দোকানদার বাবু তখন কিন্তু বলেছিলাম ম্যানেজার যে আমার যদি কোনো আছে সাবস্ক্রাইবার তাদের জন্য একটা ব্র্যান্ডের মাল বা ব্র্যান্ডের কিন্তু হেলমেট থাকবে বুঝছো অফার না ব্র্যান্ড দিয়েছেন দোকানদার অফার দিয়েছেন আচ্ছা দেখুন এখন আমি হেলমেট এখন দেখতে চাইবো আপনাকে প্যাকেট শুনুন প্যাকেট মানে বুঝতে পারছেন না দোকানদার কিন্তু ভালো করে দিচ্ছে হ্যাঁ না বারকান দেখাচ্ছে হ্যাঁ দেখুন আগে হেলমেটটা আপনারা দেখবেন আমি কিছু বলবো আমি কিছু বলবো পাবলিক আপনি বলুন যে কেমন আছে মালটা আপনি বলুন না মাল একদম হেলমেট দারুন আছে একদম মানে ব্যাপার আছে এমন দিয়েছে হেলমেট মানে দড়াবো না একদম হ্যাঁ দড়াবো দড়াবো চার চাকিয়া দিলেও নাই কি অসুবিধা কোনো অসুবিধা নাই পাবলিক কে বলুন পাবলিক কে বলুন না পাবলিক কো বলা আছে দড়া আছে পাবলিক কো বলা আছে কি উপরে আর আয়না দিয়া আছে আয়না দিয়া আছে আচ্ছা আচ্ছা মানে কোনো অসুবিধা নাই কোনো কারণ বুঝতে পাচ্ছেন আজকাল যে চলছে দিয়ে মানে একটা ভালো মানে কি বলবো মডেলিং বলা না হলে তো পছন্দ বা করছে নাই না নিজের স্ত্রী বা হিরোইন ভালো দরকার ভালো দরকার একদম মডেল ভালো একদম সেফটি ভিতর অংশটা কেমন আছে ভিতর একটা ভিতর একটা বহুত ভালো আছে তো নরম একদম মাস জবরদস্ত আচ্ছা গাড়ি গলে বলেছিল যে
ছুট আছে মানে কিছু এই কালী পূজা অফারে সেটা আপনি পালন কিনে পাইছি 3000 অফার দিয়েছে 3000 অফার একটা বাইকে 3000 অফার সঙ্গে দিয়েছে আর বলছে হেলমেট দিয়েছে আর অফার আর এইটা অফার মানে অফার 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 পর 1500 অফার 1500 দিলে অফার মানে মনে হচ্ছে এমন দিন আসবে নাই আর নাই আসবে নাকি তবে না কিন্তু দেখছেন হাজার হাজার আসছে খদ্দার বিভিন্ন রঙের আছে কালার বর্তমানে কিন্তু সেলেবেল চলছে কিন্তু অফার যদি লিভার থাকে তো নিয়ে আসুন লাস্ট কত কি বলবো একটা এখন 2000 সাক্ষাৎকার ইলা তো নতুন নতুন খদ্দার হ্যাঁ আর সামনে দেখতে পাচ্ছেন কি এখানে কাকা একটা করছে হলুক বুলুক তো আমি জানি না কিন্তু এই ভিডিও তো ভাই এখানে আসার কিন্তু কি আছে ব্যাপার নাকি কাকা বলছি আপনাকে নমস্কার আপনি কোথা থেকে এসেছেন বেলডি কি করতে আসেন এখান কাজকে কি কামে আসেন এই যে আপনারা যখন এগুলা দেখাছো সেইগুলা বলি দেখি একটা দুটো যদি পাওয়া ফেরি পাওয়া ফেরি হ্যাঁ ফেরি হ্যাঁ আচ্ছা আচ্ছা ফেরির জন্য তো আসা তো দিলে অবশ্যই অবশ্যই বেলডি মানে কোন থানা পড়ছে ওটা এই বড়াম থানা বড়াম থানা পড়ছে আচ্ছা আচ্ছা তো এখন কি বাইক লিবার মানে মনস্থাপ করে আসা হয়েছে এইগুলা আমরা এই হিরো হিরো আচ্ছা আচ্ছা হিরো মানে যত পারবে জীবন থাকতে ঘুরো নাকি যদি নিয়ে যা হিরো হ্যাঁ বুঝতে পারছেন দমে আসছে খদ্দার পরে তো মানে যাবো যাবা অন্য দিকে নিলেন 3-4000 কিভাবে জানলেন যে আজকে কাটিনে অফার দিচ্ছে বলে ওই দেখা হলো যে সবাই আসে তাহলে বলি দেখি লোকেশন মুহে মোবাইল মোবাইল দেখি মোবাইল দেখি মানে ব্যাপার হচ্ছে এখন বয়স তো অনেক হয়ে গেছে কিন্তু সবাই যখন পাল্টে গেছে সবাই যখন এখন বলছে হিরো তাহলে এনার বয়স হলো বলছে যা একবার মানে বলছে একবার হিরো নতুন গাড়ি বলছে একবার গুটু নাকি যাই দেখতে পাচ্ছেন আরো একটা সামনে কিন্তু রয়েছে খদ্দার এনার কাছ থেকে জানবো আপনি কোথা থেকে এসেছেন আমি শোষণী শোষণী আচ্ছা আচ্ছা গাড়ির তো আজকে দমে আমদানি খুব খুব আমদানি খুব আমদানি আপনি কি গাড়ি চয়েস করছেন আমি গ্লামার গ্লামার আচ্ছা আচ্ছা আপনার চয়েস ওইটা আছে হ্যাঁ আমার চয়েস গ্লামার মানে গেল আমার গেল আমার গেল আমার গেল আমার ওই কত দিছে এখন ভালো দিছেন অফার হ্যাঁ পুরো অফার পুরো অফার আচ্ছা আচ্ছা চয়েস করা হইলো হ্যাঁ চয়েস করা হইলো কেমন কালার চয়েস করেছেন ওই তো ওইদিকে তার আছে ব্লু কালার ব্লু কালার আচ্ছা ব্লু কালার আর আমি যেটা করেছিলাম প্রচার বা যেটা করেছিল কিন্তু ম্যানেজার সেটা সম্পূর্ণ দিলেন অফার হ্যাঁ হ্যাঁ একদম অফার হ্যাঁ একদম কোনো বলতে হয় নাই কোনো বলতে হয় নাই না আচ্ছা আচ্ছা আর আমার থেকে যেটা করেছিল হেলমেট হেলমেটটা দিয়েছেন হ্যাঁ দিয়েছে হেলমেট কোনো অসুবিধা নাই না কোনো বাহ খুব সুন্দর বসছে মানে হেলমেটটা দিয়ে নাই আপনার তরফ থেকে দিয়ে অবশ্যই দেখেন আমি আগেই বলেছিলাম যে আমার থেকে যদি আছে কোনো সাবস্ক্রাইবার তাহলে কিন্তু একটা ভালো মানে দড়া তো আছে কিন্তু হেলমেট অফার হেলমেট অফার এটা জেনে আপনি গেছেন আমি এসেছি ভাগাবান তুড়াঙ্গি থেকে ভাগাবান তুড়াঙ্গি তুড়াঙ্গি কি কামে এসেছেন আজকে আমি আজ একটা বাইক নিয়ে এসেছি আজকে এসেছি যে আজ ধনতেরাস দিন তো ধনতেরাস হ্যাঁ কিছু যদি অফার বলে পাওয়া যায় আর কি আচ্ছা আচ্ছা এইভাবে এসেছি আপনি ইউটিউব দেখেছেন হ্যাঁ ইউটিউব দেখেছি ইউটিউব দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে কথা হয়েছে ফোনে গল্প হয়েছে আচ্ছা 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 আরেকটা ব্যাপার জানছেন না যে আমার সাবস্ক্রাইবার মানে একটা হেলমেট দিচ্ছে অফার হ্যাঁ অফার একটা দিচ্ছে আমরা চেস করেছি তোমার স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস হিরো আচ্ছা আচ্ছা হিরোর হিরো হিরোর স্প্লেন্ডার প্লাস গল্প ছাপা হলে মানে কে না এখন হয়নি এখন আমি মাত্র আমরা পৌঁছিলি বর্তমানে এখানে পৌঁছেছি আচ্ছা ঠিক আছে ক্যামেরা আছে